সবাই দেখো, এই যে লাল ডাঁটা শাকটা আমাদের সবার খুব পরিচিত শাক, এর অনেক পুষ্টিগুণও আছে। তো এই শাকটা আজকে আমি রান্না করব। তো শাকটা প্রথমে ধুয়ে সুন্দরভাবে খুঁটে বেছে নিলাম, নিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে শাকটাকে সুন্দর করে ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম, শুকনো করে জলটা পড়ে গেল। শাকটাকে ধুতে হবে কিন্তু খুব ভালোভাবে, কারণ এতে অনেক বালি থাকে, খুঁটতে হয় যাতে পোকা না থাকে, অন্য শাক মিশে না যায়। এবার আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম, গরম হতে কিছুটা তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, তো এবার তেলের মধ্যে আমি এক চিমটি কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর আগেই দুটো শুকনো লঙ্কা ভাজা করে আমি তুলে রেখেছি। শুকনো লঙ্কা ভাজাটা এই শাকের সঙ্গে খুব ভালো যায়। তো কালো জিরে কাঁচা লঙ্কা দেওয়ার পর এটা আমি একটু ভেজে নেব। তো যখন কাঁচা লঙ্কা কালো জিরে ভাজা সুন্দর একটা স্মেল বেরিয়ে যাবে, তো তখন আমি এর মধ্যে একটু নুন, একটু হলুদ, কারণ শাকটা লাল এতে হলুদ বেশি দরকার হয় না, তাই জন্য একটু হলুদ আর একটু নুন আমি দিয়ে দিলাম। এটা দিতে হবে একটু বুদ্ধি করে, কারণ শাক দেখতে যতটা হয় রান্নার পর কমে যায়, অনেকটাই কমে আসে, তার জন্য সেই অনুপাতেই নুনটা দিতে হবে যতটা কমবে সেই আন্দাজে। দেখো এবার আমি শাকগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম কড়াইতে, কতটা শাক হচ্ছে, কড়াই উপচে পড়ছে। কিন্তু এটা ঢাকা দেওয়ার পরে শাকের যে জলটা বেরোবে সেই জলেই সেদ্ধ হয়ে শাক রান্না হবে, আলাদা করে আর কোনো জল দিতে হবে না, শাকটাও দেখবে কতটা কমে যাবে। তো দেখো ঢাকা দিয়ে রাখো, সেই পুরো এক কড়াই শাক কেমন কমে, কেমন অনেকটা কমে এসেছে। দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার মোটামুটি শাকটা অনেকটা রেডি হওয়ার মুখে। তো এবার আমি এপাশে কড়াইতে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দেবো, ফ্রাইং প্যান এটা আবার হ্যাঁ ঢাকা দিয়ে রাখবো, কম আছে যাতে কিছু আর একটু হয়। তো ফ্রাইং প্যানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ মাখানো কিছুটা চিংড়ি আমি তেলের ওপরে দিয়ে দিলাম। চিংড়িটা তেলের ওপরে দিয়ে এই চিংড়িটা আমি ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই না, একদম লাল শক্ত হয়ে যাবে সেরকম হলে ভালো লাগবে না, মোটামুটি ব্রাউন কালার করে আমি চিংড়িটাকে ভেজে নেব। চিংড়িটা যখন দেখব বেশ ব্রাউন কালার হয়ে এসেছে, পিট ওপিট করে ভাজতে থাকব। শাকটা ওদিকে কম আঁচেই দেওয়া আছে, আর একটু মানে শাকটা বয়েল হচ্ছে, তো চিংড়িটা মোটামুটি এপাশটা ভাজা ওপাশটা ভাজা হয়ে গেছেই মনে হচ্ছে। এই যে চিংড়িটা মোটামুটি ভাজা রেডি। এবার আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর এই কিছুটা পোস্ত ছড়িয়ে দেবো। পোস্তটা চিংড়িটা একসঙ্গে বেশ ভালো ভাজা হয়ে গেল। পোস্তটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে চিংড়ির সঙ্গে আমি পোস্তটা যেই মিশে গেল তখন আমি আর বেশি ভাজবো না, তাহলে পোস্তটা পুড়ে কালো হয়ে যাবে, তো ভালো লাগবে না। আর একটু কাঁচা বাদাম দিতে বেটে দিতে পারলেও খুব ভালো লাগে, ভাজা করে দিলে ভালো লাগে, তো আজকে বাদামটা দেওয়া হলো না। তো যাই হোক, এবার আমি সেই পোস্ত আর চিংড়ি ভাজাটা শাকের মধ্যে ঢেলে দিলাম, আস্তে আস্তে শাকের মধ্যে ঢেলে দিয়ে শাকটার সঙ্গে আমি সুন্দরভাবে চিংড়িগুলোকে আর পোস্তটাকে ভালো করে এবার আমি এপিট ওপিট করে মিশিয়ে নেব। নিয়ে শাকটাকে আরও কিছু সময় হতে দেবো, শাকের ভেতরে যে জলটা এখনও কিছুটা জল আছে ওই জলটার সঙ্গে চিংড়িটা আবার বয়েল হয়ে যাবে, বাইরের কোনো জলই এখানে দিতে হবে না। তো দেখো কি সুন্দর শাকের কালারটা এসছে, চিংড়িটা দেওয়ার পরে আরও ভালো লাগছে। তো এবার আমি আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে থাকবো, অ্যাট লাস্ট আমি এতে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলে না শাকটা যতটা ঝাল আসবে শাকটা ততটা ঝাল তো ভালো লাগবে না, একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, যার জন্য খুব ভালো লাগে। তো একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা ভালো করে এর সঙ্গে আমি এখন মাখিয়ে দেবো শাকটা। এইভাবে শাকটা রেডি করব, তোমাদেরও খুব ভালো লাগবে।